জাতিসংঘের চাপের মুখেও নতি স্বীকার করলেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জার্মানি ও যুক্তরাষ্ট্র রয়েছে ইসরায়েলের পাশে। আপাতত গাজা অভিযান বন্ধ হচ্ছে না। পশ্চিমা খুঁটির জোরে গুটিবাজ নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধবিরতির প্রশ্নই নেই। কূটনৈতিক চাপ কিংবা যুদ্ধক্ষেত্রে প্রাণহানি কোনো কিছুই ইসরায়েলকে সংঘাত থেকে দূরে সরাবে না। তবে তেল আবিবের এমন ঘোষণায় মোটেই বিচলিত নয় হামাস। ফিলিস্তিনের মুক্তিগামী সংগঠন হামাসের নেতা ওসামা হামদান বলছেন, প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলিদের দখলদারিত্ব ও বর্বর আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছে। হামাস এই প্রতিরোধ আন্দোলন কখনো বাদ দেবে না। লেবাননের রাজধানী বৈরুতে ইরানের ইমরানি টেলিভিশন প্রেস টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ওসামা হামদান পাল্টা হুঁশিয়ারি দেন। এদিকে হামাস প্রধান ইসমাইল হানিয়া বলছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় যে বীরত্বপূর্ণ যুদ্ধ চলছে তা উজ্জ্বল সমাপ্তির পথে এগিয়ে যাচ্ছে। বীরদর্পে দখলদার ইসরায়েলি সেনাদেরকে মোকাবেলা করার জন্য তিনি ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের ধন্যবাদ জানান। ইসমাইল হানিয়া বলেন, ইসরায়েলি আগ্রাসনের অবসান হবে এবং ফিলিস্তিনি জনগণ এবং তাদের বৈধ আকাঙ্ক্ষার প্রতি এই আন্দোলন বিশ্বস্ত থাকবে। পাশাপাশি প্রতিরোধ যোদ্ধারা গাজা রক্ষার দায়িত্ব পালন অব্যাহত রাখবে। গাজায় ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসন, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য আমেরিকার নিরঙ্কুশ সমর্থন দায়ী। গাজার জনগণকে জোর করে মিশরে পাঠানোর যে চেষ্টা করছে ইসরায়েল, তার পিছনে রয়েছে আমেরিকা ও ইউরোপের কিছু দেশ। গাজা থেকে 20 লাখ মানুষকে গ্রহণ করার জন্য মিশরকে চাপ দিয়েছে আমেরিকা এবং বাকি 5 লাখ মানুষকে গ্রহণ করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু আমেরিকা এ বিষয়ে মিশর ও সৌদি আরবের সমর্থন পেতে ব্যর্থ হয়ে এখন সমস্ত গাজাবাসীকে দক্ষিণ অঞ্চলে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এর আগে ওসামা হামদান জানিয়েছিলেন, যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের একজন বন্দীকেও মুক্তি দেয়া হবে না। গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হাতে থাকা অবশিষ্ট ইসরায়েলি বন্ধুদের মুক্তি দেওয়ার ব্যাপারে তেল আবিব মধ্যস্থতাকারীদের সঙ্গে আবার যোগাযোগ করতে প্রস্তুত বলে খবর বের হওয়ার পর তিনি এই ঘোষণা দিয়েছিলেন। ওসামা হামদান বন্দি মুক্তির সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করে দেন।